করি তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ মাই ওয়ার্ল্ড। এখন বাজে সকাল 10টায়, আধ ঘন্টা ফাস্ট। এখন বাজে সকাল 10টায়, আমরা একটা কাজে বেরোচ্ছি। বাইরে বেরিয়ে গিয়ে তোমাদের সব বলছি কি জন্য বেরিয়েছি, কি করব। চলো পুরো ভিডিওটা চেক আউট করতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। বলি আমরা কোথায় যাচ্ছি। অফিস থেকে কুপন দিয়েছিল, একটা মিষ্টির কুপন। তো মিষ্টি তো কিনবো না, তো মাসকাবাড়ি বাজার কেনা এখনো কিছু বাকি, তো সেইগুলোই কিনে নেবো। কিছু স্টোর থাকে ওইখান থেকে আমরা কিনতে পারবো, তার জন্য বেরোচ্ছি। তাছাড়া আরেকটা সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে, আজ হয়তো ভ্যাকসিন দিতে পারে ওদের অফিস থেকে, মানে এমপ্লয়ীদের। তো সেই আশা নিয়ে যাচ্ছি, যদি হয়ে যায় ওর ভ্যাকসিনটা খুব ভালো হবে। আর বেরোতে বেরোতে তোমার দেখলো যে গাড়ির টায়ারটা মনে হয় একটু পাম্প নেই, তো পাম্পে দিতে হবে। গাড়ির টায়ারে পাম্প দিয়ে নিচ্ছে, আমি একটু বাইরে দাঁড়াই। হাওয়া হচ্ছে, বেশ হাওয়া হচ্ছে মোটামুটি, কিন্তু রোদও আছে, ভালো রোদ। এখানে নাকি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, দেখা যাক এখানে দেওয়া হয় কিনা, যদি হয়ে যায় ভীষণ ভালো। চলো চলো, ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের বলতে আমার না ওর, তো এখন আমাদেরও পরে হবে, পরে বুকিং করলে তারপরে হবে। চলো, বড় কাজটা তো হয়ে গেল। যে ভ্যাকসিন দিয়েছে তার থেকে একটু তোমরা শুনে নাও, তার কেমন লাগছে এখন ভ্যাকসিন দিয়ে, কেমন লাগছে একটু বলুন ভ্যাকসিন দিয়ে। বুঝতেই পারিনি ভ্যাকসিন নিয়েছি বলে,
ও না এসে জিজ্ঞেস করছে ভ্যাকসিন দিল তো, আমাকে একটু ভিডিও দেখাও না, সুচ ঢুকিয়েছে তো সেটাও বোঝে। আমি আবার ভিডিওতে দেখে কনফার্ম হলাম যে না হ্যাঁ আমাকে ভ্যাকসিন পুশ করেছে, আমি তো কিছু বুঝতেই পারিনি যে ভ্যাকসিন দিল কি দিল। আমাকে বলছে একটু ভিডিওটা দেখাও তো, সত্যি ইনজেকশন দিয়েছে তো, সুচটা ঢুকিয়েছে তো, যখন ইনজেকশনটা দিচ্ছে কোনো মুখের কোনো এক্সপ্রেশন আমি কিছু বুঝলাম না, মানে জাস্ট একটা ইনজেকশন দিলে তো জাস্ট একটা ফোটে, এই স্যানিটাইজ করেছো ওখানে যে বসেছিল। আমাকে বলছে দেখাও তো ভিডিওটা দেখি ইনজেকশন ঢুকেছে কিনা, কারণ ইনজেকশন দিলে মুখের তো একটা মানে একটা ব্যাপার হয়, একটুখানি আমরা এরকম করি কিছুই করলো না, আমি কিছুই বুঝতে পারলাম না, ছোট মানে শর্ট দিয়েছে তো এজন্য অত বোঝা যায়নি। এবার আমি বলছি আমাদের দেবে না, কথা বলে যদি আমাকেও দিয়ে দেয়, কারণ একটা ছেলে একটা মেয়ে এসছে হয়তো যে হেড ডে তার বাচ্চাদেরও দিয়ে দিচ্ছে, মানে ভেতর থেকে এগুলো তো করবে কিছু বলার নেই, ঠিক আছে আমাদের যখন হবে আমরা তখন করবো, অসুবিধা তো নেই, ওর আগে দরকার, কারণ যারা বেশি বাইরের লোকেদের সাথে মিশছে আগে তাদের দরকার, তাই না? চলো এবার আমরা যাবো কোঅপারেটিভ স্টোর, ওখানে গিয়ে কুপনের বাজার, সেই মনে আছে অনেকদিন আগে কুপন বাজার ছেড়েছিল, আবার আমাদের কুপন বাজার শুরু হয়ে যাবে। জায়গাটা না ভীষণ সুন্দর, মানে কোয়ার্টার সেক্টর ওয়ান কোয়ার্টার্স তো অফিসের, খুব সুন্দর, মানে এত গ্রিনারি চারিদিকে সবুজ, খুব ভালো লাগে। এদিকে গেলেও আমার বান্ধবীর বাড়ি, দেখো কি সুন্দর গ্রিনারি, দিকে মানে একটু পাহাড়ের ওপরের দিকে তাছেন, আর খুব সুন্দর, একেবারে গাছে গাছে ঢাকা, সেক্টর ওয়ানটা ভীষণ সুন্দর, খুব সুন্দর। কিন্তু একটা জিনিস কি মানে দোকানপাটঘাট ভেতরে নেই, অনেকটা দূরে, মাঝে মাঝে আসলে দেখতে দেখতে ভালো লাগবে, কিন্তু তুমি যদি গাড়ি চালাতে না জানো বা তোমার সাইকেল টাইকেল স্কুটি টুটি না থাকে তো টুকটাক বাজার করার ক্ষেত্রে খুব প্রবলেম, মানে কারণ ডিস্টেন্স অনেকটা বাজারের, অনেকটা দূর, তুমি হেঁটে যেতে পারবে না, তোমাকে একটু গাড়ি করে যেতেই হবে। টোটো টোটো অ্যাভেলেবেল থাকলে তাও ঠিক আছে, এখানে এখান থেকে না পেছনে তোমার ব্রহ্মপুত্র রয়েছে, সেটা এত আলো এখন দেখা যাবে না, পেছনে ব্রহ্মপুত্র নদী রয়েছে, পুরো সুন্দর, মানে আমি দেখতে পেলাম, খুব ভালো জায়গাটা, ভীষণ সুন্দর। চলো কোঅপারেটিভ যাওয়া যাক। কোঅপারেটিভ স্টোরে এখন দেখা যাক যা যা লাগবে টুকটাক কিনে ফেলি। কতদিন যাইনি আমি তো, প্রায় মনে হয় 7-10-12 দিন পরে বেরোলাম ঘর থেকে, তাও কাজেই বেরিয়েছি, বিনা কাজে বেরোনো উচিত না, কাজ ছাড়া একান্তই বেরোতে হবে, কিছু করার নেই। চলো একটু ফ্ল্যাটটা দর্শন করে আসি, কতদিন ফ্ল্যাটে যাওয়া হয়নি, কিছু কিছু জিনিস পাইনি, আমার শ্যাম্পু কিনতে হবে, শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, আর কুচ খাস জিনিস এখানে ছিল না, গ্লুকন ডিটা পেলাম না, গ্লুকন ডিটা কেনার ছিল, গ্লুকন ডি নেই, গ্লুকন ডি শ্যাম্পু, বিস্কিট, কুচ খাস দু তিনটা জিনিস কিনতে হবে।
হয়ে গেছে যা দেখছি সাইজের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মানে অনেকটা কাজ এগিয়েছে এখনো অনেক কাজ বাকি তোমাদের এখন আমি সেরকমভাবে দিতে দেখাচ্ছি না আগে সব ঠিকঠাক হোক কমপ্লিট হোক তারপরে পুরো দেখাবো এখন আমরা দেখে নিচ্ছি ভালো করে এটা একটু ছোট্ট সাসপেন্স থাক নিজের একটু ঘুরে ঘুরে দেখে নিই পুরোটা অনেক কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে পাথর লাগানো বাকি আছে এই জায়গাটা আমাদের গ্যারেজ দেবে এই যে এইখানে আমাদের গ্যারেজ এটা লেখা আছে যে ওইখানে আমাদের গ্যারেজ হবে দেখা যাচ্ছে হয়ে গেছে ফ্ল্যাট পরিদর্শন এখন আমরা চলে যাচ্ছি ক্লান্ত হয়ে গেছি ভীষণ ক্লান্ত মুখের এই মাস্ক খুললে বোঝা যাবে যে কতটা ক্লান্ত টাটা 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 আমরা এতবার দেখতে আসি ফ্ল্যাট অন্য কেউ মনে হয় এতবার ফ্ল্যাট দেখতে আসে না কেউ হয়তো আসেই না আমরা কিন্তু মাঝে মধ্যে দেখতে আসলে কি হয় যে ওরা ভাবে যে দেখতে আসে কাজটা ঠিকঠাকভাবে করে বা তাড়াতাড়ি করার চেষ্টা তো ঠিকঠাকভাবে করার চেষ্টা করে না হলে কেউ যদি নাই আসে তো ভাবে যে দূর কেউ দেখতে আসে না করবো করবো আরও আসতে ঢিলে আরও দেরি হয়ে যায় এটাই যা চলো বাড়ি যাওয়া যাক জ্বলে গেল পুড়ে গেল সব জ্বলে গেল পুড়ে গেল কি রোদ ও জ্বালিয়ে দিচ্ছে পুরো পুরো জ্বালিয়ে দিচ্ছে বাড়ি থেকে এসে এখন সব থেকে বড় কাজ হচ্ছে আগে ভেপার নেওয়া তারপরে গার্গেল করা তারপরে গ্লুকন্ডির জল খাওয়া যেন স্কুলে যাওয়ার আগে পোশাক পরা যেরকম জামা প্যান্ট পরো খাও জুতো পরো তুমি বাইরে থেকে সেটি বেপার নাও গার্গেল করো গ্লুকন্ডি খাও তারপরে সব কাজ আর হাত পা সত্য সাবলান দিয়ে ধুয়ে স্যানিটাইজ করে চশমা স্যানিটাইজ করা পারলে পুর হোল বডি স্যানিটাইজ করতে হয় কিন্তু এখন স্নান করা পসিবল না আগে রান্নাবান্না বাকি আছে আগে ভেপার টেপার নিয়ে নিই তারপর একদম রান্না ঠান্না করে তারপরে স্নান ব্যাপারটা না হয় না খুব ভালো লাগে কিন্তু একটা যেন পরিষ্কার একটা খুব ভালো ফিল হয় এখন টাইম হচ্ছে গ্লুকন্ডি খেতে হবে Thank you.
রান্না করে গেলে ভালো, না হলে এই রোদ বাইরে থেকে এসে না রান্না করতে ইচ্ছা করে না। একদম সিম্পল ভাত, ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ না মানে মুসুরির ডাল ফোড়ন দিয়ে, আর পটল পোস্ত। পটলটাকে আমি শুধু একটুখানি ওপরের লেয়ারটা ঘষে তুলে নিয়েছি, পটল পোস্ত করব। আর কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়া দিই, তেল গরম হয়ে গেছে, এবার পটলের মধ্যে একটুখানি হলুদ নুন মাখিয়ে নেব। ভাজা হোক, ভাজা হতে থাকো। ঠিক আছে, এখন এর মধ্যে দেখো একটু সর্ষে পোস্ত লঙ্কা বেটে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। এইবার আমি কিছু কিছু পটল দেখো বেশি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব ওইগুলো। এবার এগুলো হয়ে গেছে, এবার বাদ রাখি যেগুলো আছে ওটা একটু ভেজে নিতে হবে। তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো। এবার দেখো পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। এইবার আমি যে পেস্টটা করে নিয়েছিলাম সর্ষে পোস্ত লঙ্কা ওটা দিয়ে দেবো, একটু বেশি শুকনো শুকনো করব না, একটু গা মাখা মাখা একটু গ্রেভি গ্রেভি টাইপ হবে, তার জন্য আমি আরেকটুখানি জল দেব। একটু জল দিয়ে দিলাম, করারই ইচ্ছে ছিল কিন্তু গ্রেভি গ্রেভি করার কারণ হচ্ছে বললাম একটু সর্ষে পোস্তটা বেটে দাও, তো সর্ষে পোস্তের মধ্যে একটু নুন দিয়ে, যেহেতু সর্ষে আছে একটু নুন দিয়ে বাটলে তাহলে সর্ষেটা তেতো হয়, তো নুন দিতে দেবে একটু, দিয়েছে এতগুলো, এখন একটু ঝোল ঝোল না করলে তো নুনে কাটা হয়ে যাবে, মানে বাধ্য হয়ে নুন দিতেই হচ্ছে। একটু সামান্য হলুদ দিয়ে দেবো, হলুদ ভাজা ভুজিতে ছিল, আর একটু হলুদের কালারটা হলে ভালো। ভালো করে একটু নেড়ে চেড়ে পটলগুলো দিয়ে দেবো। উঠে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলো দিয়ে আমি জাস্ট একটু দু তিন মিনিট ঢেকে বন্ধ করে দেবো। হয়ে গেল আমার দই বলছি পটল পোস্ত, একটু জাস্ট ঢেকে না দিলাম, একটু ঢেকে দিলাম। এবার ব্যাস, এবার একটুখানি জাস্ট কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে গ্যাস অফ করে দেবো। কমপ্লিট, এখন চট করে স্নানটা করে নেব, ব্যাস তাহলে বড় কাজ হয়ে যাবে, তবে তাড়াতাড়ি খেতে বসে যাবো, খুব খিদে পেয়ে গেছে অনেক, আজকে অনেক তাড়াতাড়ি খেয়েছি কারণ আমরা 9:30 মধ্যে বেরিয়ে গেছিলাম ঘর থেকে। চল স্নান স্নান করে খেতে বসে তোমাদের সাথে দেখা করছি।
কি বৃষ্টি পড়ছে রে বাবা, রে বাবা। অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে, বেশ অনেক ঘন্টা পর। মানে আমরা প্রায় 8টা অবধি শুয়েছিলাম, 6:30, 6:30 অবধি তোমার দেখেছি, একটা সিরিজ দেখেছি, ভীষণ ভালো লাগলো। এটা হচ্ছে তোমার কি যেন দেখলাম, আমি না নাম ভুলে যাই, কি যেন দেখলাম, টিভিএফ এক্সপিরিয়েন্স দেখলাম, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তোমরা দেখো সিরিজটা, ভীষণ ভালো লেগেছে, অনেক কিছু জানার আছে, শেখার আছে, অনেক কিছু জানার আছে, শেখার আছে, ভীষণ ভালো লেগেছে। তো এখন তোমরা দেখতেই পেলে যে চা করেছি আর করেছি পিঁয়াজি, কারণ তোমাদের দেখিয়েছিলাম হট করে শুয়ে আছি, মানে শুয়ে না তখন দেখছিলাম সিরিজ দেখছিলাম, তখন দেখি কি যে ইয়ে পড়ছে, বৃষ্টি পড়ছে, হঠাৎ করে দেখি বৃষ্টি মেঘ করে, মানে দুদিন মতো বৃষ্টি হয়নি, আজকে আবার বৃষ্টি হলো। আমি বলছিলাম সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হলে একটু ভালো লাগছে না, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে। তো এরকম বৃষ্টির ওয়েদার আর চায়ের সাথে একটু টা পকোড়া হবে না, তা কি কখনো হয়। তো যেই ভাবনা সাথে সাথে কাজ, ছটাপট করে ফেললাম পিঁয়াজি আর গরম গরম চা, এলাচ ঠেলাচ দিয়ে, এলাচ আদা দিয়ে, আহা চলো খাই, আমরা খেয়ে এনজয় করি, তোমরা দেখে এনজয় করো, আর তোমরাও যারা খেতে যাচ্ছ করে ভালো। চলো চট করে আগে খেয়ে নিই গরম গরম, খেতে খেতে এক দুটো টেস্ট করে ফেলেছি পিঁয়াজি, দারুণ হয়েছে। আজকে ভিডিওটা এন্ড করব, কারণ সকাল থেকে চলছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক বড় হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করব, আর বেশিক্ষণ টানব না, আর কিছু করার নেই, আর কি দেখাবো, রাত্রিবেলা খাও খাও তারপর ঘুমো। চলো আজকের মতো বিদায় জানাচ্ছি, তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার সবাইকে নিয়ে হ্যাপি থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতো বিদায়, আর আজকে একটা বড় কাজ হয়েছে, মানে বিশাল বড় কাজ, ওর ভ্যাকসিনটা নেওয়া হয়ে গেছে, আমারটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ডেট করবে আস্তে আস্তে, আমারটাও হয়ে যাবে, তোমরাও তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করো। কিন্তু প্যানিক করো না যে যদি ভ্যাকসিন না থাকে সেটাকে নিয়ে, বেশি ভেবো না, যখন অ্যাভেলেবেল হবে তখন নিয়ে নিও। এটা কি ভি ফর ভ্যাকসিন। চলো আজকের মতো বিদায়, টাটা, গুড নাইট, সি ড্রিমস। আমাকে কে বলবে, টাটাটা কে বলবে, বলে দিয়েছে তুমি, টাটা। I'm just sitting here, I got time, it's clear to see.